মসজিদুল আল আকসা কিংবা টেম্পল মাউন্ট সহ বেশ কয়েকটি নামে এই জায়গাটি পরিচিত। আর পবিত্র এই জায়গাটি আয়তনে প্রায় 1,44,000 বর্গমিটার। সোনালি কালারের গম্বুজ সহ যে স্থাপনাটি দেখছেন এটি হলো ডোম অব দ্য রক। এর দিকেই মুখ করে ইহুদি ধর্মের লোকজন প্রার্থনা করে থাকেন। এটি ইহুদি ধর্ম অবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখানে অবস্থিত শাখরা নামের বিশেষ পাথরটি। আর পাশেই সিলভার কালারের গম্বুজ সহ যে স্থাপনাটি দেখছেন এটি মূলত পবিত্র আল আকসা মসজিদ। এটি আয়তনে প্রায় 35,000 বর্গমিটার। আর মুসলমান ধর্ম অবলম্বীদের জন্য বিভিন্ন কারণে এই আল আকসা মসজিদটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভুল করে সোনালী কালারের গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রককে আল আকসা মসজিদ ভেবে থাকেন। মূলত সিলভার কালারের এই গম্বুজ সহ স্থাপনাটি হল পবিত্র আল আকসা মসজিদ। আর আপনারা এখন দেখছেন আল আকসা মসজিদটি।